প্রিয় মৎস্য চাষি ভাই ও বন্ধুদের প্রাণভর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দেখুন, আমার এই আজকের ভিডিওটা আপনার চট্টগ্রামের ভিডিও। দেখুন, আমি আজকে চট্টগ্রামে শিং, মাগুর ও রুই, কার্পু মাছের রেণু এগুলো দিয়েছি। আর ওই দেখেন আমার গাড়ি, আর এই মাছগুলো ছাড়া হচ্ছে, এগুলো হলো রেণু। আপনারা যারা এই দেশি শিং মাছ এবং দেশি মাগুর মাছ, রুই মাছ, কাতল মাছ, কার্পু মাছ এসব মাছের রেণু সংগ্রহ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, আপনারা চাইলেই আমাদের কাছ থেকে রেণুগুলো সংগ্রহ করতে পারবেন। আর আমরা রেণুগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে নিয়েও যেতে পারবেন। তো অবশ্যই দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের উদ্দেশ্যেই বলবো যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রেণু চাষ ক্ষেত্রে আপনারা এই ভাইয়ের মতো দেখছেন ভিডিওতে, পানি উনি সেচ দিয়ে নিছে, পুকুরের পানি কমিয়ে নিছে। হ্যাঁ, এভাবে রেণু চাষ করলে অবশ্যই লাভবান হওয়া যাবে। আর রেণুর খাবার হিসাবে ডিম সিদ্ধ করে ডিমের কুসুম দুই টাইম করে খাবার দিতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো ডিমটা আপনার 3 থেকে 4-5 দিন খাওয়াতে হবে, তারপর থেকে আপনারা রেণুর খাবার আছে, হ্যাঁ রেণুর খাবার দিতে পারবেন। আর দেখুন রেণুগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, আমি এই ভিডিওটা কিন্তু পলিটিংয়ের উপরে দিয়ে করেছি, ওকে দেখেন। আর মাছের এই রেণুগুলো এরকম একটি পুকুরে দেওয়া হয়েছে, দেখেন বা এই পুকুরটা খুব সুন্দরভাবে একটা নার্সিং করা হয়েছে। এখানে আপনার রুই মাছ এবং এই কার্পু মাছ রেণু দেওয়া হয়েছে।